নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আর বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজটা শেষ করে এখন চলে এসেছি জলখাবার খেতে। তো জলখাবার আমি আর তোমাদের দাদাভাই খাবো। আজকে জলখাবারে আছে পান্তা, মাছ ভাজার আলু মোলা। জলখাবার খাওয়া দাওয়ার পর আমি লালির গোয়ালে যাব। লালির গোয়ালটা একটু পরিষ্কার করা হয়নি, তো লালির গোয়ালটা পরিষ্কার করার পর তারপরে মাঠে লালির জন্য ঘাস কাটতে যাব, আর তারপরে এসে রান্নাবান্না করব। তো আজকের ভিডিওটা এই সমস্ত কাজকর্ম নিয়ে। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের এই মোট পান্তাগুলো আছে, আর আমি সকালবেলা একটু বেশি করে মুড়ি খেয়েছিলাম, তো আমি এখন অল্প করে পান্তা খাবো, তোমাদের দাদাভাইকে একটু বেশি করে পান্তা দেবো। আর বন্ধুরা, বাবা আগে পান্তা খেয়ে নিয়েছে, এখন আমি আর তোমাদের দাদাভাই পান্তা খাচ্ছি। আর বন্ধুরা দেখো, কালকের বাবা পুকুরে জাল দিয়েছিল, তো অনেকগুলো চুনামাছ পড়েছিল। আমি সেখান থেকে দুটাখানে চুনামাছ ভেজে রেখেছিলাম পান্তা খাবো বলে। তো আজকের এই চুনামাছের আলু মোলা দিয়ে পান্তা খাবো। আর বন্ধুরা, এখন আমি পান্তা খাওয়া শুরু করে দেবো। আর তোমরা আজকে জলখাবারে কী কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমি আগামী দিনগুলোতে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব। বন্ধুরা, আমার আর তোমাদের দাদাভাই জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি থালাগুলো গুছিয়ে নিচ্ছি। তো থালাগুলো পুকুরে ধোয়ার পর তারপরে আমি লালির গোয়ালে যাব। বন্ধুরা, থালা টালা আমি ধুয়ে বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি, আর এবার আমি এসেছি লালির গোয়ালে। তো লালি কি করছে এখন দেখবো, আর তারপরে লালির ঘরটা একটু পরিষ্কার করে দেবো। কি রে লালিমা, কি করটু? হ্যাঁ, কি হলে লালিমা? বাবা, আমার মাটা ঘাস পায়নি কালকে দিয়া, গোয়ালে আছে গো, কালকে দিয়া একটাও ঘাস পায়নি। আচ্ছা মুনা, আমি তোর গোয়াল টোয়াল পরিষ্কার করে দেয়, আজকে তোকে দুটা ঘাস দেবো। বাবা, সর দেখি, সর সর রে, সর পরিষ্কার করে সর। আর বন্ধুরা, লালিকে তো দু তিন দিন ধরে কোনো ঘাস দেওয়া হয় না, আর শরীরটাও আমার ভালো ছিল না, সেই জন্য দেখো কদিন খড় খেয়ে আছে, তো লালিটা অনেক রোগা হয়ে গেছে। তো আজকের ওর ঘরটা পরিষ্কার করে দিয়ে ওর জন্য আজকে আমি ঘাস কাটতে যাব। কিরম লাগি না, পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে তোর জন্য ঘাস কাটতে যাবো। দেখো কত গোবর হয়ে গেছে,
আর এই গোবরগুলো তো গুঁঠিয়া তৈরি করতে কাজে লাগে, আরও ছঁচ দেওয়ার কাজে লাগে, ধান চাষ বাস করলে সেথেও কাজে লাগে। তোরা আমার লালির গোবর তোলা হয়ে গেছে, এবারে আমি লালির ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো। দামু, তুই একা আছো, ভালো আছো? আর বন্ধুরা, আমাদের এদিকে সকাল থেকে প্রচুর বর্ষা হয়েছিল, তো লালিকে আজকের গড়া দানে বার করানো হয়নি। লালি গোয়ালে আছে, লালিকে কালকে বার করবো। তো আজকের দিনটা গোয়ালে থাকুক। লালির ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বালতিতে গোবর আছে, এই গোবরটা আমি গোবর খালাতে ফেলে দেব। আর লালির ঘর থেকে এতগুলো খড় বেরিয়েছে, খড়গুলো পরিষ্কার করে দিয়ে লালিকে একটা খড় দিয়ে ওর জন্য মাঠে ঘাস কাটতে যাব। গোয়াল থেকে যে খড়গুলো বেরিয়েছিল সেই খড়গুলো আমি ফেলাতে এসেছিলাম। এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের গাছে কতগুলো গন্ধরাজ লেবু হয়েছে। তো এই লেবুকে অনেক লোক কাগজি লেবুও বলে। গন্ধরাজ লেবু গাছে অনেক লেবু হয়েছিল, তো কালকেরা মাসিরা এসেছিল, মাসিদের দুটো দিয়েছি, আরও বিক্রি হয়েছে। দেখো এটা আমাদের বইয়ের কুলের গাছ, আর এই বইয়ের কুলের গাছের উপরে দেখো কত বড় একটা মৌচাক বাসা করে আছে। অনেক বইয়ের কুল হয়েছিল, কিন্তু ঝড়ে অনেক বইয়ের কুল পড়ে গেছে, আর অনেক পাখিও ফেলে দিয়েছে, সেই জন্য গাছে তেমন একটা বইয়ের কুল নেই, এ গাত্রা আছে। বন্ধুরা, হাতে একটা দাঁড় গামলা নিয়ে চলে আসলাম মাঠের পাশে লালির জন্য ঘাস কাটতে। তো আমি আজকের এখান থেকে ঘাস কাটবো। আর আমাদের কালকে সন্ধ্যাবেলা অনেক বর্ষা হয়েছিল, দেখো মাঠে কতটা করে জল জমে গেছে, ধান গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ধান গাছগুলো ডুবেনি। বন্ধুরা চলো এখন আমি ঘাস কাটাটা শুরু করে দিই। আর বন্ধুরা, 3-4 দিন ধরে মাঠের ধারে কোনো ঘাস কাটতে আসা হয়নি, তো দেখো ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে বর্ষার জল পেয়ে। এখান থেকে আমি লালির জন্য প্রত্যেক দিন ঘাস নিয়ে যাই। ওরা সাইডে দেখো দাদুর ঝিঙে বাগান, আর ঝিঙে বাগানে অনেক ঝিঙে হয়েছিল, তো অনেক ঝিঙে গাছ শুকিয়ে গেছে আর অনেকগুলো কাঁচা আছে। আর আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা মতন, সকাল থেকে বর্ষা হয়েছিল, এখন কোনো বর্ষা হয়নি। আর বন্ধুরা, তোমাদের ওদিকে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবো। বন্ধুরা, ওপারে জমিন থেকে এপারে জমিনে জলগুলো বেরিয়ে যাচ্ছে, আর আমি একটু পা দিয়ে জাঁকিয়ে দিচ্ছি, আর পা দিয়ে জাঁকিয়ে না দিলে ওপারের মাছগুলো বেরিয়ে যাবে সেই জন্য। আর বাঁতরা লিক হয়ে গিয়েছিলো, ক্যাংরা বা কেউ লিক করে দিয়েছে, সেই জন্য আমি মাটি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এই ঘাসগুলো আমি আগের বারে কাটতে এসেছিলাম, আর আমি তো ভেবেছিলাম যে লালি এই ঘাসগুলো খাবে না, কারণ ঘাসগুলো ভেজা। কিন্তু লালিকে দেওয়ার সঙ্গে সঙ্গে লালি ঘাসগুলো পুরো পুছে খেয়ে নিয়েছিল, সেই জন্য আমি আজকের আবার চলে এসেছি লালির জন্য ঘাস কাটতে। আর মনে হয় লালি এই ঘাসগুলো খুব খেতে পছন্দ করে। লালির জন্য কিছু ঘাস কেটেছি আর অল্প কিছু ঘাস কাটবো, তারপরে বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।